চলো ছাদে চলো, দরজাটা খুলতে হবে তো। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। আজকে আমি, আমাকে দেখে মনেই হচ্ছে আমি প্রচুর অসুস্থ, তার কারণ আজকে প্রচুর লেভেলের জ্বর এসেছিলো। মানে কাল থেকে, কাল একটা কাজে গেছিলাম কলকাতা, সেখান থেকে আসার পর যে লেভেলের জ্বর আসছে আমি মানে বলে তোমাদের বোঝাতে পারবো। তো আজকে অনেক দিন পর ভোদরকে নিয়ে ছাদে আসলাম, তার একটা মাত্রই রিজন যে ভোদরও অনেক মানে সকাল থেকে খালি ছটফট করছে, খালি আমার দরজায় এসে মানে নক করছে, যাকে বলে যে আমি কেন আজকে ওর সাথে একটুকু টাইম মানে স্পেন্ড করছি না, তার জন্যে। তো ভোদরকে আর তার জন্য আবার নিয়ে আসলাম। দেখো আমাকে ছেড়ে ছেড়েই এখন নিজেই ঘুরতে ব্যস্ত, পাত্তাই দিচ্ছে না এখন আমাকে। আর এই বসন্তকাল মানেই এই এখানে বসে বসে পাখিটা ডাকছে কোকিল। যাই হোক, আজকে অনেক দিন পর ভোদরকে নিয়ে আসলাম। তো ভোদরও খুব এনজয় করে ছাদে আসলে আমার সাথে, কারণ ও এখানে অনেকটা স্পেস পায় দৌড়াদৌড়ি করার জন্যে। আর ভোদরকে সেদিন আমি নিয়ে গেছিলাম গঙ্গায় ওকে সাঁতার কাটানোর জন্য, সেই ভিডিওটা আমি একটা দিয়ে দেবো যদি থেকে থাকে, নয়তো পাবো না হয়তোবা, কারণ সেদিন এতটাই ব্যস্ত ছিলাম ওকে নিয়ে, যার কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে অনেকটা টাইম বাদে ওকে নিয়ে আমি ছাদে আসলাম। ছাদে এসে ও যা করে এই গাছগুলোকে ওর খায়। ফাইনালি ভোদর চলে এসছে গঙ্গার ঘাটে, ভোদর এখন সাঁতার কাটবে। ভোদরের মা ভোদরকে নিয়ে চললো, আস্তে আস্তে নামছে। আর একটা আছে, ভোদর এখন সাঁতার কাটছে, হাবুডুবু খাচ্ছে, জিন্দেগি মে পহেলি বার। বন্ধুরা, এই ভোদরের একটা স্পেশাল জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হলো ও পাশের বাড়িতে কাকিমা জেঠিমারা কী করে সেটা ও দেখতে কিন্তু খুব ভালোবাসে। দাঁড়াও তোমাদেরকেও দেখাই। ভোদর এখানে আয়, কি মুখটাকে দেখা দিয়ে যা আমাকে। এ দেখ ওপরে কে, ওই দেখ, ওই এই যে এখানে কে, এখানে কে, এখানে 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 কে কে, দেখ দেখ, ওট ওট ওট, দেখ পাশের বাড়িতে কী বা করতেছে, দেখ। কি বলবো, পাশের বাড়িতে কি করতেছে যখনই বলা যায় না কেন ভোদর টুক করে উপরে উঠে পড়ে পাশের বাড়ির খবর নিতে। ওই চল চল ওদিকে যাই, চল চল চল, হ্যাঁ চল এদিকে এদিকে, আমার কাছে এদিকে যা, ওদিকে যা ওদিকে যা ওদিক, চল চল সামনে যাই, চল চল, আও আও কর আও কর। দেখো আমার সাথে খেলা শুরু, এই এই এখন আমার সাথে খেললে হবে না, আমার শরীরটা খারাপ। বদলা বদলা বদলা, এখন না এখন না, একটু একটু পরে একটু পরে একটু পরে। ভোদরের সাথে এইভাবে খেলতে আমার প্রচুর ভালো লাগে। আর ও করে কি গাছগুলোর উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে আসবে, চা 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 চা, না 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 নো নো নো, আবার আবার এইদিকে, এই না 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 না। তো বন্ধুরা দেখো ভোদর আবার চলে গেছে ওই যে ওই পাশের বাড়ির ছাদে, একজন কী বা করতেছে ওকে দেখার জন্য। কি বলি ভোদর এরকম ক্যারেক্টারলেস মানুষের বাড়ির ছাদে এ মা গাছের মধ্যে আবার হিসুও করে। ওর হলো সব থেকে বাজে জিনিস হলো এই যে গোলাপ গাছ আর ওই সামনে ভেজাই আছে এখনও, এই দুটো গাছের মধ্যে ও কেন হিসু করে আমি জানি না। এই দুটো গাছ ওর এত শত্রু কেন কেন ভোদর বল, তোকে বলতেই হবে আজকে, তোকে আজকে বলতেই হবে, বল বল তুই তাড়াতাড়ি বল বল, এর কী খাস, মুখের মধ্যে কিছু একটা নিছে, নিয়েই দৌড় মারতেছে যাতে আমি ধরতে না পারি। সর 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 একে ছাড়, কী নিছিস ছাড়, এ আবার গেল কিছু একটা নিতে, কোনো কাঠি কি কাঠের টুকরা কি বালি পাথর এগুলো মুখে নিয়ে দৌড় মারে, কি বলি আর ওকে আমি। ও দৌড় চল নিচে যাই, দেখ ও যাবে না, খেলবি আরো আস্তে, আমাকে কামড়াবি না কিন্তু, চল চল দিজি, আয় আয় আয়, আমি গেলাম আমি গেলাম, চল টাটা টাটা টাটা, আমি গেলাম, যাবি না যাবি না, তুই যাবি না যাবি না, বাড়ি থাকবি এখানে, হ্যাঁ থাকবি এখানে, থাক তুই, আমি গেলাম টাটা, যাবি দেখছিস পাঁচি হয়েছে, চল চল, ওই দেখ যাবে না, ও যাবে না, ও খেলবে, আরও খেলবি তুই আরও খেলবি, চল ওটা থো ওটা, তুই আয়
ওটাকে রাখ, ওটা রাখ, ওটাকে রাখ, রাখি আয়, আয় আয় আয়, এবার আসব, হাঁপায় গেছিস, চল আয়, চল 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 চল, দেখছিস বদমাস হয়ে গেছে। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি, বলে দাও এখানে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের মতন টাটা।